বারো মাসে তেরো খান উৎসব তবে এ বছর যে দ্বিগুণ বোনাস বাঙালি উৎসব আর বিদেশি উৎসব একই দিনে রাধে রাধে সরস্বতী পুজোর এই দিনটাই তো বাঙালিরা আসল প্রেম দিবস ভ্যালেন্টাইন ডে তবে আসল বিদেশি ভ্যালেন্টাইন ডেও নাকি এই একই দিনে খুব বড়সড় না করলেও বাড়িতে ছোট্ট করে একটু সরস্বতী মায়ের পুজো না করলে পুরো দিনটাই ফিকা তাই ছোট্ট একটা পুচকু মা সরস্বতী কিনতে বাজারে আগের দিন রাতে বেরিয়ে পড়েছিলাম পুজোর জন্য বাধ্য হতো পুচকি সরস্বতী মায়ের মূর্তি কেনার কারণটা বেশ আলাদা ছোটবেলায় পাশের বাড়ি থেকে কেউ একজন আমায় হঠাৎ একটা সরস্বতী মায়ের মূর্তি দিয়েছিল ঘর সাজানোর জন্য আমি যে কোন ভুলবশত ওইটাকে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম আর মা যে সিংহাসন থেকে তুলতে দিল না কারণ একবার বসিয়ে দিলে নাকি আর তোলাটা একেবারেই ঠিক না তাই ওটাতেই আমরা জল ফুল দিয়ে তাই প্রতি বছর ছোট্ট একটা প্রতিমা কিনে ওটাকেই বদল করে করে পুজো করা হয় আর পুজোর বাজারের সাথে অল্প একটু কাঁচা হলুদ না আনলেই যে নয় কারণ বসন্ত পঞ্চমীতে বাসন্তী রঙের শাড়ি আর গায়ে কাঁচা হলুদ না মাকলেই যে নয় তবে আমি তো পরবো মায়ের আলমারির সামনে অনেক ঘণ্টা ধরে দাঁড়িয়ে ভেবে চিনতে বের করা একটা সাদা রঙের শাড়ি আগে ছোটোবেলায় এই দিনে থাকতো বেশ ঠান্ডা সকালবেলা ওই শীতে কনকণা ঠান্ডায় কাঁপতে কাঁপতে উঠে হলুদ মেখে স্নান করে শাড়ি পরার মজাটাই ছিল আলাদা তবে যাই ঘটে কোনো কারণ বা ইচ্ছা ছাড়া যে ঘটে না কারণ আমাদের মা সরস্বতী কেমন তারা অপরে দেখাচ্ছি আর ঠাকুরের পুজোর জন্য তাই সাদা রঙের ফুলই এনেছি এই মাথা থেকে ও মাথা অনেকগুলি দোকানে মায়ের প্রতিমা দেখেছি তবে এই প্রতিমাটাই সবচেয়ে বেশি চোখে ভালো লেগেছে তাই সাদা রঙের ছোট্ট এই পুচকি প্রতিমাটাই নিয়ে চলে এসেছি ইচ্ছা তো আছে মা সরস্বতীটাও আমাদের সিংহাসনে পেতলেই করে নেওয়ার তবে এবছর হলো না পরে কোনোবার ঠিক করব। তাই প্রতিমাটা আরও একটু গয়নাগাটি দিয়ে সাজিয়েই একটু মনের ইচ্ছাটা পূরণ করলাম আর সরস্বতী পুজোর আমারই প্রিয় জিনিস খাক দোয়াত এইটা দিয়ে পরের দিন আরও একটা নিয়ম আছে সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম মায়ের হাতে হাতে একটু হাত লাগিয়ে ঘরেই ছোট্ট করে পুজো তাই আমি আর মা মিলেই পুজোটা সারলাম সুন্দর করে ফুল ফল দিয়ে সাজিয়ে আরতি করে

ঘরের সকাল সকাল সেরে একটু আমি মা একটু একটু ঠাকুর দর্শন করতে এই দিকে এই মহারানী আমার মা হলুদ মেখে পুরো হলুদ পুরী হয়ে বসে আছে কিন্তু আমার যে দিনের বেলা হলুদ মাখতেই ভয় লাগে তারপরে যা কালো হয়ে যায় গা হাত পা তবে একটু না মাখলেও নয় তাই সকালবেলা মেয়েকে তো ছিলাম এই সরস্বতী পুজোর পর থেকেই চারিদিকে কত পলাশ ফুল ফোটে না ওই সব শান্তিনিকেতন পুরুলিয়ার দিকে তবে আমাদের এইখানে তো পলাশ ফুল গাছের কোনো হুদিসই নাই তবে যতক্ষণ নাকে ওই গাঁদা ফুল আর কাঁচা হলুদের গন্ধটা আসে তবে না মালুম পাওয়া যায় সত্যি বসন্ত এসে গেছে বাড়ির আশেপাশের ঠাকুরগুলো দর্শন করলাম বাড়িতে অঞ্জলি দিনই তো কি প্রত্যেকটা জায়গা দিয়ে তখন অঞ্জলি চলছিল আর অঞ্জলির মন তো কানে ঠিক এসে গেছে তারপরেই ফুল টুল কিনে একটু সোজা চলে এসছি আমার স্কুলে হ্যাঁ আমার স্কুল পুরনো সেই স্কুল বকাটাই যে বেশি তবে করেছে এখানে তার কোনো ঠিক নেই সেই গুলো কত মাঠ আর আমার সবচেয়ে প্রিয় ক্লাসরুম সব একটু ঘুরে ফেরে চলে এলাম যে এখানে পুজো হয় তখন এখানে অঞ্জলি চলছিল সব ম্যামেরা ঘিরে দাঁড়িয়েছিল কারোর সাথে কথা বলার তেমন সুযোগ হয়নি সত্যি বলতে আমি না ম্যামদের ভয়ই পাই এখানে এসেও তোমাদের মতো কত মিষ্টি মিষ্টি ভালোবাসার মানুষের সাথে এই ছোটো ছোটো বোনগুলোর সাথে দেখা হবে ভাবতেই পারিনি আচ্ছা কোথাও বেরোলে আমি তো তোমাদের চিনতে পারি না তবে তোমরা আমায় চেনো আমায় জানো সত্যি তোমরা যদি এসে আমার সাথে কথা বলো আমার কিন্তু খুব ভালো লাগবে এই সরস্বতী পুজোর দিনটা স্কুলে না এলেই যে সব বাচ্চা পাগলামিগুলোই মিস করে ফেলতাম আর সত্যি স্কুলে গিয়ে মনটা এত ফুরফুরো হয়ে গেল বললেই গায়ে কাটা তারপর ওখান থেকে বেরিয়েই খেয়ে নিলাম আমি আর মা একটু ডাব রাস্তায় বেরিয়ে বেশি ডাব খাওয়ার সাহস হয়নি তাই আমি আর মা একটাতেই ভাগাভাগি করে খেলাম এদিকে বাড়ি থেকেও যে কিছু খেয়ে বেরোয়নি উপোস ভাঙার পর তবে আজকে আমাদের পুরো দিনটাই নিরামিষ একটা নিরামিষ জায়গা থেকে একটু কচুর তরকারিও খেয়ে নিলাম বাড়ি তো চলে এসেছি তবে সাড়ে সাত বছর জানি খুলতেই মন চাইছিল না আর ওই সরস্বতী পুজোর আগে যে রাত জেগে আমার হাতে চুরিটা বানিয়েছিলাম সব শাড়ির সাথেই দেখি মানিয়ে যায় আমি এখানে বসে বসে রোদ পোহাচ্ছি আর ছবি তুলছি আমার সখিটা এখানে কাজ করছে খাবার বানাতে হবে না আমি তো ঘুরে ফিরে এসে ল্যাদ খেয়ে পড়ে গেছি তবে মা যে আবার ঠিক দুপুর বেলায় জোর কদমে লেগে পড়েছে দুপুরে রান্না বান্না করতে এই সরস্বতী পুজোর দিনটা আমাদের ঘরে তো একেবারে নিরামিষই হয় প্রতি বছর পেঁয়াজ রসুনটাও নৈব নৈব চ তবে তাতে কি মায়ের রান্না বান্না দেখে আজকে তো মনে হচ্ছে ঠিক সরস্বতী পুজোর স্কুলের খাওয়া দাওয়া রান্নাঘরে ওই ঘিয়ে সবজি বাজার গন্ধই যেন আমাকে রান্নাঘরে খিচ্ছে টেনে নিয়ে চলে এলো দেখি হচ্ছে দুপুর ছোটবেলায় আজকে ফ্রাইড রাইস আর পনির আলুর রসা ঠিক একেবারে ছোটবেলায় যেমন সরস্বতী পুজোর পরের দিনটাই হতো স্কুলে খাওয়া দাওয়া তাই না ঘোরাঘুরি খাওয়া দাওয়া পুজো সব মিলিয়ে যে দিনটা কি ভালো কাটলো তোমাদের কেমন কাটলো জানিও রাধে রাধে